আজ সকাল থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবি সমর্থনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও সিনিয়র ডক্টররা কর্মবিরতি পালন করছেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের সবকটি ওপিডি বন্ধ রয়েছে, কেবলমাত্র জরুরি বিভাগ খোলা আছে। হাসপাতালের MSVP ডাক্তার তন্ময় পাঁজা জানান, ওপিডি বন্ধ থাকলেও জরুরি বিভাগে পরিষেবা দেওয়া হচ্ছে। এই অনশনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো মেডিকেল সংগঠন একটা কর্মবিরতির ডাক দিয়েছে, তো সেইটাতে আমাদের ডাক্তাররাও কিছুটা সলিডারিটি দেখাচ্ছে। তবে আমাদের ওপিডি পরিষেবাটা এখন গত 1.5 মাস ধরে ওইভাবে আমরা দেখছিও না। পেশেন্ট যারা আসছে তাদেরকে অন্য একটা চ্যানেল করে হলেও, মানে এমার্জেন্সি দিয়ে হলেও, রুটেও আমরা ডাক্তারদের দেখিয়ে তাদের পরিষেবাটা আমরা মেনটেন করছি। তাতে কোনো অসুবিধা হচ্ছে এত 1.5 মাস ধরে তা কারো কিছু সমস্যা হচ্ছে না।